স্ট্যান্ড আপ কমেডির দুনিয়ায় বেশিটাই উর্শ্বাসিত সেই দুনিয়ায় নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের জায়গা পাকা করতে চাইছেন কৌতুকাভিনেতা জনি লিভারের কন্যা জেমি লিভার নিজের কাজে মনোনিবেশ করেছেন তিনি বাবা এবং কাকার কাছ থেকে পেয়েছেন উপদেশ পরামর্শ কমেডি সার্কাসে কাজ করার সময় থেকেই খ্যাতি নামাদের মিমিক করেন অর্থাৎ তাদের নকল করা শুরু করেন তিনি তারকাদের ছদ্মবেশ ধারণ করে এই শয়ের অন্যতম আকর্ষণ ছিল জেমির মতে পুরুষ কৌতুকাভিনেতাদের কাছে মহিলারা মজা বা কৌতুকের বিষয় এতে শুরুতেই ঘাবড়ে গিয়েছিলেন জেমি তবে আত্মবিশ্বাস অর্জন করার পর তিনি নিজেকে কৌতুক শিল্পী হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনস্টাগ্রামে তার মজার মজার ভিডিও তারকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং কণ্ঠস্বরের অনুকরণের ভিডিও জেমির রেখে চলেছে প্রতিভার নজির অনুরাগীরাও মুগ্ধ হন তার কাজে তবে শেষ থেকেই জমি জনি কন্যাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল তার কথায় আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আমি যখন লিঙ্গ পরিচয়ের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইনি নিজেকে শিল্পী হিসেবেই দেখতাম লড়াই করতে হয়েছে কিন্তু আমি ছেলে নামে এই বিষয়টা আমার কাছে খুব একটা গুরুত্ব পেত না শিল্পী হিসাবে নিজের পরিষদ তৈরি করতে চাইতাম আমি সেটাই ছিল আমার চ্যালেঞ্জ জেমি আরো বলেন নিজের কোনো ছাপ রেখে যাওয়ার প্রয়োজন ছিল আমার সেটাই ছিল প্রেরণা আমাকে পরবর্তী বড় মহিলা কৌতুক শিল্পী হতে হবে এমনটা ভাবিনি তার কাকা জিমি মোসেস এবং বাবা জনি লিভার শুরুর দিনগুলোতে তাকে সাহায্য করেছিলেন কিভাবে কৌতুক চিত্রনাট্য লিখতে এবং পরিবেশন করতে হয় সে ব্যাপারে বাবা এবং কাকাই তাঁকে শিখিয়েছেন এমনটাই জানিয়েছেন জেমি তার কথায় অনুকরণ করার কাজে আমি অনেক ভিডিও দেখেছি তারকাদের শরীরী বৈশিষ্ট্য বাঘভঙ্গি গলার স্বরের বৈশিষ্ট্য লক্ষ্য করেছি এটা আমার সাহায্য করেছে পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে মহিলা কৌতুক শিল্পীদের ভূমিকা পাঞ্চিং ব্যাগের মতো বলেই মনে করেন তিনি তার কথায় কৌতুক শিল্পীরা পাঞ্চ লাইনগুলো আমাদের দিকে ছুঁড়ে দেন যোগ বলতে দেন না শোয়ের সব মহিলা শিল্পীর সঙ্গে এমনটা হয়েছে দশ বছর আগে সাধারণ ধারণা ছিল মহিলারা মজা করতে পারেন না কিন্তু ধীরে ধীরে আমি আত্মবিশ্বাস সঞ্চয় করি আমি বেশি প্রস্তাব না পাওয়ায় কাউকে দোষ দেব না কিন্তু নিজেকে প্রমাণ করতে হয়েছে আমায় স্ট্যান্ড আপ কমেডির দুনিয়ায় বেশিটাই পুরুষ সেই দুনিয়ায় নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের জায়গা পাকা করতে চাইছেন কৌতুকাভিনেতা জনি লিভারের কন্যা জেমি লিভার নিজের কাজে মনোনিবেশ করেছেন তিনি বাবা এবং কাকার কাছ থেকে পেয়েছেন উপদেশ পরামর্শ কমেডি সার্কাসে কাজ করার সময় থেকেই খ্যাতি নামাদের মিমিক করেন অর্থাৎ তাদের নকল করা শুরু করেন তিনি তারকাদের ছদ্মবেশ ধারণ করে এই শহরের অন্যতম আকর্ষণ ছিল জেমির মতে পুরুষ কৌতুকাভিনেতাদের কাছে মহিলারা মজা বা কৌতুকের বিষয় এতে শুরুতেই ঘাবড়ে গিয়েছিলেন জেমি তবে আত্মবিশ্বাস অর্জন করার পর তিনি নিজেকে কৌতুক শিল্পী হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইনস্টাগ্রামে তার মজার মজার ভিডিও তারকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং কণ্ঠস্বরের অনুকরণের ভিডিও জেমির প্রতিভার রেখে চলেছে অনুরাগীরাও মুগ্ধ হন তার কাজে তবে শেষ থেকেই জমি জনিক কন্যাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছিল তার কথায় আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি আমি যখন লিঙ্গ পরিচয়ের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইনি নিজেকে শিল্পী হিসেবেই দেখতাম লড়াই করতে হয়েছে কিন্তু আমি ছেলে নামে এই বিষয়টা আমার কাছে খুব একটা গুরুত্ব পেত না শিল্পী হিসাবে নিজের পরিষদ তৈরি করতে চাইতাম আমি সেটাই ছিল আমার চ্যালেঞ্জ জেমি আরো বলেন নিজের কোনো ছাপ রেখে যাওয়ার প্রয়োজন ছিল আমার সেটাই ছিল প্রেরণা আমাকে পরবর্তী বড় মহিলা কৌতুক শিল্পী হতে হবে এমনটা ভাবিনি তার কাকা জিমি মোসেস এবং বাবা জনি লিভার শুরুর দিনগুলোতে তাকে সাহায্য করেছিলেন কিভাবে কৌতুক চিত্রনাট্য লিখতে এবং পরিবেশন করতে হয় সে ব্যাপারে বাবা এবং কাকাই তাকে শিখিয়েছেন এমনটাই জানিয়েছেন জেমি তার কথায় অনুকরণ করার কাজে আমি অনেক ভিডিও দেখেছি তারকাদের শরীরে বৈশিষ্ট্য বাঘভঙ্গি গলার স্বরের বৈশিষ্ট্য লক্ষ্য করেছি এটা আমার সাহায্য করেছে পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে মহিলা কৌতুক শিল্পীদের ভূমিকা পাঞ্চিং ব্যাগের মতো বলেই মনে করেন তিনি তার কথায় কৌতুক শিল্পীরা পাঞ্চ লাইনগুলো আমাদের দিকে ছুঁড়ে দেন যোগ বলতে দেন না শোয়ের সব মহিলা শিল্পীর সঙ্গে এমনটা হয়েছে দশ বছর আগে সাধারণ ধারণা ছিল মহিলারা মজা করতে পারেন না কিন্তু ধীরে ধীরে আমি আত্মবিশ্বাস সঞ্চয় করি আমি বেশি প্রস্তাব না পাওয়ায় কাউকে দোষ দেব না কিন্তু নিজেকে প্রমাণ করতে হয়েছে আমায়